করোনায় মারা গেলেন মাহমুদ ও সামাদ চৌধুরী এমপি। সিলেট তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা 2:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান। পরিবারের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদুল সামাদ চৌধুরী। এক মাস আগে তিনি করোনার টিকাও নিয়েছিলেন, এরপরও মহামারী থেকে রেহাই পাননি। রোববার সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে বিমানে অসুস্থ অনুভব করায় সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে পরীক্ষার ফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, সেখানেই তিনি আজ মারা যান। মাহমুদুল সামাদের বড় ভাই আহমদুল সামাদ চৌধুরী ফেসবুকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান যুগান্তরকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই সংসদ সদস্য 10 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে করোনা টিকা নেন। এরপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না। 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সিলেট তিন আসন থেকে নির্বাচিত হন তিনি।